বরং বেইলি রোডে ক্ষমতানবী হাসিনার দুষ্ট রাজনীতি আর চরম দায়িত্বহীনতার বলি হয়েছে 46টি তত্ত্বা যা প্রাণ। বিএনপির কিছু নেতা মনে করেন যে ভারতের সঙ্গে এখনই এই ধরনের সংঘাতে যাওয়া আমাদের উচিত হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের ঊর্ধ্বতন নেতাকর্মীদের সাথে তারেক রহমানের বৈঠক, ভারতীয় নির্বাচনের আগেই চীনের কুনজর পড়েছে ভারত ও বাংলাদেশে। এদিকে আমেরিকার বুক কাঁপাকাঁপি করছে, কেননা চীন যেভাবে ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় আবারও ভূখণ্ড নিয়ে দ্বন্দ্ব দ্বিধায় বেঁধে পড়ছে, সব কিছু মিলেই কিন্তু একটি ঘোলাটে পরিস্থিতি দাঁড়াচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। এবং ভারতের কাঁধে পা দিয়ে সরকার নির্ভর করার কারণে আজকে বাংলাদেশও চীনের সেই কূটনৈতিক পরিস্থিতির শিকার হতে যাচ্ছে। আসুন বিস্তারিত জানবো এই সম্পর্কে যে তারেকের সাথে কি বৈঠক হলো ভারতের। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। বিএনপির কিছু নেতা মনে করেন যে ভারতের সঙ্গে এখনই এই ধরনের সংঘাতে যাওয়া আমাদের উচিত হবে না। অন্যদিকে বিএনপির কিছু নেতা মনে করেন যে বিএনপির তৃণমূলের একদম শতভাগ অংশ 100% তারা ভারত বিরোধী, এবং আপনারা জানেন যে তৃণমূলই বিএনপির প্রাণ। তো সেই নেতারা মনে করেন যে যদি বিএনপির হাইকমান্ড এখনই তৃণমূলের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভারতীয় পণ্য অবাগরের ডাক না দেয়, তাহলে বিএনপি রাজনীতি ভবিষ্যতে হুমকির মুখে পড়বে। তো এই হচ্ছে ঘটনা। তবে আমি যতটুকু জানি যে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে তাদের যে তৃণমূলের যে ভারত বিদ্বেষ এবং তাদের যে সাপোর্টাররা আছে, তারা চায় যে ভারতীয় পণ্য বয়কট করুক বা এই দেশ থেকে ভারতের প্রভাব দূর করুক, এর সঙ্গে বিএনপির একটা মৌন সমর্থন থাকবে। কিন্তু সরাসরি তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে কোনো কর্মসূচি ভারতের বিরুদ্ধে আপাতত দিবে না। তো এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে কেন বিএনপির ভিতরে বা যারা বিএনপি জামাত মনোভাবের তাদের ভিতরে এতটা ভারত বিদ্বেষ জেগে উঠল, আগে তো ছিল না এরকম। এ নিয়ে একটা রিপোর্ট করেছে মানব জমিন এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা লেখা আছে, আমি চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে আলোচনা করি, আমি পরে শুনাই, আপনারা একটা ক্লিয়ার ধারণা পাবেন যে আসলে গত 10 বছরে বা 15 বছরে ঠিক বিএনপির সঙ্গে ভারতের ঠিক কি ঘটেছে বা ভবিষ্যতে ঘটে যাচ্ছে। নির্বাচনের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে ভারত শব্দটি নানা কারণে আলোচিত, অবশ্য এই সময়ে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত এবং স্পর্শকাতর ঘটনা ঘটেছে। চোরাচালান দমন করতে গিয়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি জওয়ান নিহত, এবং স্বাধীনতা দিবসে সীমান্তে নিরীহ বাংলাদেশিকে হত্যা নির্বাচন পরবর্তী ঢাকায় ভারত বিরোধিতার আগুনকে উস্কে দিয়েছে। অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা না পাওয়া, ফেলানির মতো সীমান্তে নির্মম হত্যাকাণ্ড, তিস্তা চুক্তি জুড়ে থাকা অবস্থায় ফেনী নদীর পানি দিয়ে দেওয়া সহ নানাভাবে বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা সহ বিভিন্ন কারণে বাংলাদেশ ভারতের বিরোধিতার ইতিহাস দীর্ঘদিনের। এ নিয়ে পক্ষে বিপক্ষে স্ট্রং ন্যারেটিভ বিদ্যমান, কিন্তু এত তো সত্ত্বেও রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতিতে এটা প্রভাবকের ভূমিকায় ছিল না কখনোই। কিন্তু আওয়ামী লীগের ভারতের প্রতি নতজানু এবং বিএনপির ভারত বিরোধী এমন স্লোগানই কিন্তু রাজনীতিতে বর্তমান। কিন্তু বাস্তবতা সবসময় এক নয়। ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সঙ্গে কংগ্রেসের সুসম্পর্ক, কিন্তু তাই বলে অন্যদের সঙ্গে বৈরিতা এমন নয়, এবং এই কারণেই এটা প্রমাণিত যে শুধু কংগ্রেস নয় বিজেপির সঙ্গেও বর্তমান আওয়ামী লীগের সম্পর্ক বিদ্যমান। বিএনপির বিরুদ্ধে অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন সহ আওয়ামী লীগের সব ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও কিন্তু বড় একটি সময় ধরে বিএনপি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে। এবং এও সমালোচনা আছে যে কেবল ভারতের মন পেতেই মাঠের জোটবদ্ধ আন্দোলনের শক্তি হ্রাসের সমূহ ঝুঁকি মাথায় নিয়েও বিএনপি তাদের প্রধান জোটসঙ্গী জামাতকে একতরফাভাবে ত্যাগ করে শুধুমাত্র ভারতের মন পাওয়ার জন্যই। শুধু তাই নয়, যুদ্ধাপরাধের মিথ্যা দায়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হওয়ার পরও রহস্যজনক কারণে নীরব ছিল বিএনপি। যদিও ওই ফাঁসি ঠেকাতে না পেরে শাসক দলে থাকা শাখা চৌধুরীর অনেক বন্ধু সেদিন চোখের জল ফেলেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। মানে যখন শাখা চৌধুরীর ফাঁসি হয় তখন আওয়ামী লীগের অনেক নেতা কিন্তু গোপনে গোপনে চোখের জল ফেলেছেন, কি করবে, কিছু তো করার নাই। কিন্তু বিএনপি নির্মম ভাবে সেই সময় চুপ ছিল, কোনো শব্দ করে নাই। তো এটা ঘটেছে 2016 সালে, এই শাখা চৌধুরীর ফাঁসি।
কিন্তু এর ঠিক দুই বছরের মাথায় জামাতকে বাদ দিয়ে প্রবীণ রাজনীতিবিদ এবং সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী মোর্চা গঠন করে বিএনপি, এবং বলাবলি আছে যে ভারতের ত্রয়োদশ প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মধ্যস্থতায় সেই মোর্চা গঠিত হয়েছিল। মানে কামাল হোসেনের সঙ্গে যে একটা ঐক্যজোট করেছিল বিএনপি, কামাল হোসেন, বিএনপি, জামাত, তারপরে কাদের সিদ্দিকী এরা সহ, ওইটার মধ্যস্থতা করেছে ভারতীয় প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আর এই কারণেই বিএনপি 2014 সালের নির্বাচন বর্জন করলেও তারা প্রণব মুখার্জির আশ্বাস পেয়ে 18 সালের নির্বাচনে অংশগ্রহণ করে। কথা ছিল নির্বাচনে শাসক দল যতই প্রভাব বিস্তার করুক না কেন, বিএনপি 70-80 সম্মানজনক আসন নিয়ে সংসদে বিরোধী দলের বেঞ্চে বসবে, এটা ভারতের সঙ্গে একটা কথা হয়। কিন্তু সেই মধ্যস্থতা ভেস্তে যায়। কিভাবে ভেস্তে যায় এখানটা কথা আছে। চিকিৎসা শেষে দেশে ফিরতে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে অপেক্ষমান ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতা সেদিন আফসোস করে বলেছিলেন যে রাজনীতি একতরফা বিষয় নয়, শেষ পর্যন্ত বন্ধু রাষ্ট্র ভারতের সুপারিশ ছিল বিএনপিকে 40 আসন ছেড়ে দেওয়ার। মানে শেখ হাসিনার সঙ্গে ভারতের একটা অনেক নেগোসিয়েশন হয়েছে, শেষ পর্যন্ত ভারত শেখ হাসিনাকে বলেছে যে দেখো 70-80 না হলেও অন্তত 40 আসন দাও, এটা আমাদের অনুরোধ। এটা কিন্তু ভারত অনুরোধ করেছিল হাসিনাকে। তো সেই আওয়ামী লীগ নেতা তিনি বলেছেন যে কিন্তু আরেকজন উন্নয়ন অংশীদার চীনের কারণে তাও পারা গেল না। মানে তখন চীন শেখ হাসিনাকে বলেছে যে আমরা তো তোমার পাশে আসি, এই বিএনপিকে এই আসন আসন দেওয়ার দরকার নেই, তোমরা একতরফাভাবে যা পারো সব নিয়ে নাও। তো এই কারণেই মূলত ভারত চেয়েছিল যে বিএনপিকে অন্তত কিছু আসন দেওয়া হোক, সম্মানজনক আসন। কিন্তু চীনের কাছ থেকে আশ্বাস পেয়ে শেখ হাসিনা সেই 40 সিটও বিএনপিকে দেয়নি বা দেওয়া সম্ভব হয়নি, বিএনপি মাত্র 6 আসন পেয়েছে। তো 2018 সালের নির্বাচনের বড় বেনিফিশিয়ারি ছিলেন আওয়ামী লীগ থেকে ছিটকে পড়া কয়েকজন নেতা। আদতে ওই নির্বাচন ছিল বিএনপি লস প্রজেক্ট। আবার তার আগে নির্বাচন মানে 14 সালের নির্বাচনে দিল্লির বিদেশ সচিব সুজাতা সিং এর ঢাকা সফর বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে এখনো গবেষণার বিষয়, যে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং কিভাবে এলেন, তিনি এরশাদকে জোর করে রাজি করালেন, সেগুলো এখনো বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয়। তো সেই সময় ভারত যে পক্ষপাতিত্ব করেছে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে, সেটা হজম করা এবং 18 সালের নির্বাচনে বিএনপিকে মাঠে নামিয়েও পরে ভারত এক ধরনের মুখ ফিরিয়ে নেওয়ার পরও কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাইনি বিএনপি। আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। চীনের কুনজরে ভারত, বাংলাদেশ, এমনকি আমেরিকা পর্যন্ত এখন কাপাকাপি করছে। মূল ঘটনাটি কি আসলে, চীন কি চাচ্ছে ভারত এবং বাংলাদেশের উপরে, এবং আমেরিকা এর কোনো প্রতিবাদ করবে নাকি তারাও এরকম ভয়ে চুপসে থাকবে? আসুন বিস্তারিত জানবো আমরা আর মোস্তফা ফিরোজ ভাইয়ের রিপোর্টে। খবর খুবই গুরুত্বপূর্ণ, আমি জানি না এটি উদ্বেগ উৎকণ্ঠার জন্য মতো কিনা, কিন্তু ভারত এবং যুক্তরাষ্ট্র যে প্রতিক্রিয়া দেখাচ্ছে বা তারা মনে করছে যেটা, সেটা উদ্বেগের। তারা সেই ঘটনাকে অশনী সংকেত বলছেন। কোন ঘটনা? ঘটনা হচ্ছে চীন নাকি বাংলাদেশ এবং কাম্বোডিয়ায় নৌঘাঁটি স্থাপন করেছে। দর্শক, এরকম বাংলাদেশে কোনো চীনা নৌঘাঁটি আছে বলে আমি কিন্তু শুনিনি, কিন্তু নিকয় এশিয়া নামে একটি গণমাধ্যম এটি বলছে এবং জোর দিয়ে তথ্য প্রমাণ দিয়ে তারা এটি বলছে এবং বলছে যে এটা এশিয়ার জন্য হুমকিও হতে পারে। খবরটা আপনাদেরকে বলি, বিশ্ব রাজনীতির উপর নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কম্বোডিয়া ও চীনের বাংলাদেশে চীনের নৌঘাঁটি নির্মাণ দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য হুমকি হতে পারে। দক্ষিণ চীন সাগরে উত্তেজনা আরও বাড়তে পারে এবং আসিয়ান দেশগুলোর সার্বভৌমত্ব ভেঙে যেতে পারে। অন্যদিকে এটিকে ভারত এবং যুক্তরাষ্ট্রের জন্য অশনি সংকেত হিসেবে দেখা হচ্ছে, যদিও চীন বাংলাদেশ ও কাম্বোডিয়ায় নৌঘাঁটি স্থাপনের মাধ্যমে তার আধিপত্য বিস্তারের কথা অস্বীকার করেছে। এর আগেও কিন্তু মালদ্বীপে যখন নাকি তারা নৌজাহাজ, যুদ্ধ নৌজাহাজ নিয়ে এসেছিল, তখনও কিন্তু তারা বলছে যে না, এটা গবেষণার জন্য, এটা যুদ্ধ
কোনো জাহাজ না, কিন্তু ভারত বলেছে এটা যুদ্ধজাহাজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে। তো একইভাবে চীন যদি সেটি স্বীকার নাও করে তার মানে এই না যে ঘটনাটি অসত্য। আবার হতেও পারে আমেরিকা বা ভারত এটি হয়তো একটা চাপ হিসাবে চীনের উপরে প্রয়োগ করছে। এখানে বলা হচ্ছে যে কয়েক বছর ধরে সামরিক বিশ্লেষকরা এই সন্দেহ পোষণ করছেন, তাদের ধারণা বেজিং তার আধিপত্য বিস্তার করতে এবং বিশ্ব পরাশক্তিকে চ্যালেঞ্জ জানাতে বিশ্বব্যাপী সামরিক ঘাঁটিগুলোর একটি নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করেছে। কাম্বোডিয়ার রিম নৌঘাঁটি কিছু সময়ের জন্য নজরদারিতে থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রথম সামরিক ঘাঁটি হিসাবে সতর্কতা জারি করেছে। চীন তার প্রভাব বিস্তার না করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে চাইছে। এদিকে বেজিং থাইল্যান্ডের উপসাগরে একটি সামরিক ফাঁড়ি চাইছে। থাইল্যান্ড এবং কাম্বোডিয়ার সঙ্গে চীনের যে সম্পর্ক তাতে এটা আর একটা বাস্তবতা থাকতে পারে, তবে থাইল্যান্ড একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রেরও খুব পরম বন্ধু আর কাম্বোডিয়া এককভাবেই চীনের বন্ধু, ফলে কাম্বোডিয়ার বিষয়টি সত্য হতে পারে। কিন্তু বাংলাদেশের বিষয়টি আমি খুবই অবাক হলাম যে এখানে কোথায় নৌঘাঁটি। নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয় দুই দেশের মধ্যে সম্পর্ক খুব ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি ঘাঁটিতে দুটি যুদ্ধজাহাজ আনা হয়েছে। এটা এখন ব্যাপকভাবে স্বীকৃত যে চীনের সেনাবাহিনী কাম্বোডিয়ার নৌঘাঁটিতে তাদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে কাম্বোডিয়ার কর্মকর্তারা বলেছেন বন্দরটি সংস্কারের জন্য চীন থেকে সহায়তা ব্যবহার করবে, তবে পশ্চিমারা উদ্বেগ প্রকাশ করেছে যে বেইজিং থাইল্যান্ডের উপসাগরে একটি সামরিক ফাঁড়ি তৈরি করতে যাচ্ছে। এখানে বাংলাদেশ কেন কীভাবে যুক্ত হলো আমি পরিষ্কার না। জাকার্তা পোস্টের এক প্রতিবেদনে বলছে যে কাম্বোডিয়াকে চীনের পছন্দের পেছনে মূল কারণগুলো হলো কাম্বোডিয়ায় অগণতান্ত্রিক সরকারের সঙ্গে সুসম্পর্কের রাজনৈতিক পটভূমি, সেই সঙ্গে চীনা বিনিয়োগ এবং ব্যবসার জন্য উপযুক্ত অর্থনৈতিক পটভূমি। এসব কারণে ঐতিহাসিক পটভূমিও চীনের পক্ষে রয়েছে, কারণ দেশটির ভিয়েতনামের সঙ্গে সীমান্ত সমস্যা রয়েছে, দক্ষিণ চীন সাগরের সঙ্গে তারা বেজিংয়ের প্রতিদ্বন্দ্বী। তো এখানে বাংলাদেশের ব্যাপারে তাদের বলছে যে বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে শুধু সহায়তা করছে চীন এমন নয়, সেই সঙ্গে প্রতিরক্ষা খাতে চীন সরকারের কাছ থেকে সহায়তা নিচ্ছে বাংলাদেশ। গত দশকে শেখ হাসিনার সরকারকে অস্ত্র, রসদ, সামরিক ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমান সরবরাহ করেছে, চীনের কাছ থেকে সাবমেরিন কিনেছে বাংলাদেশ। তবে এটা ঠিক নির্বাচনের পর চীন আরও তার গুরুত্ব কায়েম করার চেষ্টা করবে ভারতকে মাথায় রেখে, এবং সেটি নিয়ে হয়তো একটা উত্তেজনা তৈরি হতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কী হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।